চেনা মনের কালে এত আলো বেশো মাঝে মুক্ত করে দিলে ঢালে এত আলো বেশো মাঝে। কাব্য প্রতিভা আর সঙ্গীতের বীজ যিনি হৃদয় নিয়েই জন্মগ্রহণ করেছিলেন তিনি কান্তকবি রজনীকান্ত সেন। আজকে কান্তকবির জন্মদিবসের এই পূর্ণ দিনটি আমরা উদযাপন করব গুড মর্নিং আকাশে। আমাদের সঙ্গে আমাদের অতিথি হয়ে আজ রয়েছেন দিদি নুপুর ছন্দা ঘোষ। তুমি আমার অন্তঃস্থলীর খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। তুমি আমার অন্তঃস্থলীর খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। আমি দশের চোখে ধুলো দিয়ে, দশের চোখে ধুলো দিয়ে কি না ভাবি আর কি না করি। তুমি আমার অন্তঃস্থলীর খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। আগামীকাল 27 জুলাই বুধবার নির্মলেন্দু চৌধুরীর শততম জন্মদিন উপলক্ষে গুড মর্নিং আকাশের অতিথি নাজমুল হক এবং মৌমিতা। সেসব কথা বলি যদি আমায় ঘৃণা করে লোকে, বসতে দেয় না এক বিছানায়, বলে ত্যাগ করলাম তোকে। সেসব কথা বলি যদি আমায় ঘৃণা করে লোকে, বসতে দেয় না এক বিছানায়, বলে ত্যাগ করলাম তোকে। তাই পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি, পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি। তখন সবাই বলে লোকটা ভালো, সবাই বলে লোকটা ভালো, ওর মুখে সদাই হরি। তুমি আমার অন্তঃস্থলে খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। যেমন পাপের বোঝায় নে মনের আধার কোণে রাখি, অগ্নি চমকে উঠে দেখি কাশি জ্বলছে তোমার আঁখি। যেমন পাপের বোঝায় নে মনের আধার কোণে রাখি, অগ্নি চমকে উঠে দেখি কাশি জ্বলছে তোমার। তখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ি, লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ি। বলি বামাল ধরা পড়ে গেছি, বামাল ধরা পড়ে গেছি, এখন যা
করো হে হরে।